হ্যাঁ ওয়াটস আপ গাইজ, দিস ইজ সুরজ, ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ভিডিও। এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ আমার নতুন নতুন ভিডিও আপডেট চলে আসবে সবার আগে তোমাদের কাছে। বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে আমাদের চ্যানেল অল্প দিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে। সো আজকে যে টপিকটা হলো সেটা হলো যে অনেকের মনে প্রশ্ন থাকে, মানে ছোটো ছোটো যারা আমাদের ভাই আছে তাদের, যে আমরা কত বছর এজ থেকে আমরা ব্যায়াম করতে পারি বা ওয়ার্কআউট করতে পারি, জিম করতে পারি, কত বয়স থেকে করলে কোনো সাইড ইফেক্ট বা কোনো ক্ষতি নেই। তো আমি প্রথমে বলে দিই, ঠিক আছে, ব্যায়াম কিন্তু অনেক প্রকারের হয়, ঠিক আছে। একটা হলো ফ্রি ওয়েট, ঠিক আছে, ফ্রি ওয়েট যেমন ধরতে গেলে তোমার দৌড় হয়ে গেল, ঠিক আছে, যেমন পুশ আপ, পুল আপ, ওয়েট ওয়েট হিসাবে নিজের শরীরে ওয়েট হিসাবে যে ব্যায়ামটা হয় ওটা করে ফ্রি ওয়েটে যেমন তোমাদের ব্যায়াম তোমরা করতে পারো। হ্যাঁ, আরেকটা যেটা হলো যারা বডি বিল্ডিং বা মাসাল বাড়াতে চায়, ঠিক আছে, বাইসেপ টাইসেপ এসব বাড়াতে চায়, সেটা একটা হলো জিমের মধ্যে, ওটা হলো ওয়ার্কআউট। তো আমি আগে বলি, যারা যারা মোটামুটি 12 থেকে 13, তোমরা 13 বছরের মধ্যে তোমরা ওয়ার্কআউট শুরু করে দিতে পারো, তখন তোমরা ওয়েট লিফটিং করবে না, ঠিক আছে। ওয়েট লিফটিং বলে যেমন তোমরা হচ্ছে ডাম্বেল নিয়ে কোনো ওয়েট মারবে না, তোমরা সাধারণত দৌড় কিংবা ফ্রি হ্যান্ড যেগুলো ব্যায়াম আছে তোমরা কিন্তু সেগুলো করতে পারো। তো ফ্রি হ্যান্ড কী কী ব্যায়াম আছে সেগুলো যদি তোমরা জানতে চাও তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেরকম ব্যায়াম আমি তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সেটা বাড়িতে বসে করতে পারবে। আর যারা মানে ওয়ার্কআউট করতে যায়, আমি আগে একটা কথা প্রথমে বলে দিই, ঠিক আছে, যে আমাদের কিন্তু শরীরটা বৃদ্ধি হয়, যেমন আমরা হাইট বাড়ে, ঠিক আছে, যে কোনো আমাদের শরীরে বৃদ্ধি হয় আমাদের 21 বছর অবধি, ঠিক আছে, 21-এর পর থেকে 99% কমে যায়, 21 বছর অবধি আমাদের কিন্তু বাড়তে থাকে। তো আমাদের দরকার 21 বছরের মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের যে এই বয়সটার মধ্যে আমাদের আমাদের শরীর যতটা হওয়া দরকার সাধারণ আদার্স কোনো ছেলে পেলের জন্য মধ্যে মতো, মানে আদার্স কোনো মানুষের মতো যদি আমাদের শরীরটা সেরকম হচ্ছে না, সেরকম গ্রো হচ্ছে না, সেরকম হাইট পাচ্ছে না। আর হাইট কিন্তু আমি আগে বলে দিই যা জেনেটিকে সেটা, ঠিক আছে, আমি হাইট নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, জিম করলে হাইট কমে বাড়ে এই বিষয়ে একটা ভিডিও করা হয়েছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা প্রথমে দেখে নিতে পারো, তাহলে সব এটা ধারণাটা তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো আমি আগে বলি জেনেটিকের মাধ্যমে কিন্তু এটা হাইটটা তোমাদের বাড়া কমা হয়, ঠিক আছে, ওটা জেনেটিক, পুরোটা জেনেটিক উপরে ডিপেন্ড করে। আর তো সেই জন্যে তোমাদের হলো প্রথমে দেখতে হবে জেনেটিক কেমন, ঠিক আছে, তোমাদের বাড়ির সবার হাইট কেমন আছে। তো তারপরে তোমরা যদি দেখো যে তোমাদের হাইট হচ্ছে ওরকম বাড়ছে না বা তোমাদের যে মাসাল গ্রো হচ্ছে না, তখন তোমরা কিন্তু 15 থেকে 16 বছর এজ মধ্যে তোমরা কিন্তু ওয়ার্কআউট শুরু করে দিতে পারো। প্রচণ্ড সাউন্ড হচ্ছে সেই জন্য আমাকে ভিডিও একটু কাট কাট করে করতে হচ্ছে, ঠিক আছে, কারণ বাড়ির সামনে দুর্গাপুজো হচ্ছে। তো যাই হোক, তো আমি প্রথমে বলে দিই যে তোমাদের হচ্ছে যেমন হচ্ছে তোমাদের শোল্ডার মিলিটারি পেস, ঠিক আছে, স্কট, এইসব কিন্তু তোমরা প্রথমে মারবে না, ঠিক আছে। আর ফ্রি মানে বেশি ওয়েট নিয়ে তোমরা করবে না, হালকা ওয়েট দিয়ে তোমরা 15 থেকে 16 বছরের মধ্যে যদি তোমাদের এজ হয় তখন তো তোমরা ওয়ার্কআউট করবে, ঠিক আছে, জিম করবে, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে, শুধু তোমরা শোল্ডার পেস, ঠিক আছে, শোল্ডারের তোমরা আগে ডেল্টয়েড এইসব করতে পারো, কিন্তু তোমরা শোল্ডার পেস, শোল্ডার মিলিটারি পেস এইসব তো তোমার মারবে না এবং তোমরা স্কটটা মারবে না। তাহলে কী হবে, তোমাদের যতটুকু হাইট বাড়ার যে চান্সটা আছে সেটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। তোমরা এই বিষয়ে আমি ভিডিও করা আছে, তোমরা আগে বললাম, তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারো, তো আমি দিয়ে দিচ্ছি আই বাটনে। তো যাই হোক, এবার বলি তোমাদের যারা হচ্ছে তোমরা ওয়ার্কআউট করো তো তখন তোমার মনে আসবে যে সাপ্লিমেন্টের কথাটা, তো আমি এটা আগে দূর করে দিই যে সাপ্লিমেন্ট তোমরা যদি তোমাদের বয়স 18-এর নিচে তোমরা সাপ্লিমেন্টটা নেবে না, তোমরা যতটা পারো এমনি সাধারণত ডায়েট থেকে তোমরা নাও, তোমাদের বডি আস্তে আস্তে ঠিক গ্রো করবে। আর বডি বিল্ডিং বা এইসব কিন্তু তোমাদের একদিনের কাজ না, এটা তোমাদের ধীরে ধীরে প্রসেসিং, তোমাদেরকে পেশেন্ট রাখতে হবে, তোমাদের দেখতে ধীরে ধীরে তোমাদের সব কিছু তোমরা নিজেই ফল পাবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের মেন কথা হলো তোমরা সাপ্লিমেন্ট কিন্তু তোমরা পরে নেবে, মোটামুটি 18 বছর যদি তোমাদের এজ হয় বা 18 বছর প্লাস হয়, 18 প্লাস তখন তোমরা সাপ্লিমেন্ট নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তার নিচে হলে তোমরা আশা করি সাপ্লিমেন্টটা না নেওয়াটাই উচিত। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, আর যদি কিছু বুঝতে না পারো তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো। তো আজকের মতো এটাই, তো আমি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমাদের থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।